ঠিক সেম কিছু আমি স্মার্ট হলে অ্যাডমিশন করেছি, আমি এখান থেকে কম্পিউটার শিখবো, আমি আমার স্কিল ডেভেলপমেন্ট করবো, তার মানে এই তো নয় যে আমাকে স্মার্ট হলে দেবে, এই সাকসেস পেতে হবে। তুমি তোমার স্কিল তৈরি করো, তুমি তোমার কোয়ালিটি তৈরি করো, যেখান থেকে ইচ্ছা তুমি নিজের নিজেকে দাঁড় করিয়ে দাও, এটাই তো আমাদের অবজেক্টিভ। ইয়েস অর নো? ইয়েস। যে স্কিল এমন বানাও শুধু স্মার্ট হলের জন্য না, জীবনে যে কোনো জায়গাতে কেন যেন মানে যেন তুমি গিয়ে দাঁড়িয়ে যেতে পারো, তার জন্য আমাদেরকে সেই লেভেলের স্কিলটাকে তৈরি করতে হবে। বোঝা গেছে? এবার সেই স্কিল গুলোর মধ্যে যেটা গেলে সফট স্কিল, যেটা প্রেজেন্টেশন স্কিল, যেটা সব থেকে বেশি দরকার আজকের দিনে গোটা দুনিয়াতে, বেশিরভাগ 90% এর উপর জব বা 90% এর উপর রোজগার দাঁড়িয়ে রয়েছে কিসের উপর? সেলিং এর উপর। কারণ একটা ইন্ডাস্ট্রির প্রফিট তখন থাকে যখন সেই ইন্ডাস্ট্রি সেই প্রোডাক্ট এন্ড সার্ভিসটাকে যখন সেলিং হয়। যে কোনো জিনিসের প্রফিট কোথা থেকে থাকে? আমি ধরে 100 কেজি একটা জিনিস তৈরি করলাম, সেটাতে লাভ হবে না সেটা বিক্রি হলে লাভটা আসবে? তাহলে কোনটা বেশি ইম্পর্টেন্ট? বোঝা গেছে? তার জন্য এবং ম্যাক্সিমাম আজকের দিনে ম্যাক্সিমাম জিনিস সেগুলোকে কি হয়ে গেছে, সেগুলো হচ্ছে মেশিন, সমস্ত কিছু রোবট করছে, কিন্তু সেই জিনিসগুলোকে সেলিং, সেই জিনিসগুলোকে মার্কেটিং করবার জন্য লোক লাগবে কি লাগবে? অনেক লোকেরা বলে আমার না মার্কেটিং সেলস এর কাজ করতে ভালো লাগে না। তোমার কি ভালো লাগে কি ভালো লাগে না তাতে কিছু কারো যায় আসে না। তাদেরও সেই সময় তো ভালো লাগতো, তাদের আর্মির কাজ করতে, ডিফেন্সের কাজ করতে তাদের ভালো লেগেছিল? দাদুদেরকে যখন বলেছিল যে আর্মির কাজ করতে, ডিফেন্সের কাজ করতে দাদুরা ভালো লাগেনি, তার জন্য দাদুরা ওই কাজে যায়নি? এসব তো বলে না, দেখ দাদুরা দেখি অনেক সময় বলে যে ও না আমার চাকরিটাকে ওই সময় আমার অপরচুনিটি এসেছিল, ও চাকরিটাকে করলো, যাক আজকে ও পছন্দ জায়গায় যাচ্ছে। তাহলে একটা সময় তাদেরও ওই কাজ করতে ভালো লাগেনি। আজকের দিনে যদি কোনো ছেলে চাকরির যদি একটা সেক্টর কিছু যদি খোলা থাকে সেটা হচ্ছে ডিফেন্স, আর তার জন্য সব ছেলে মেয়ে সবাই ছুটছে। এসব তো ঠিক সেম টু সেম, তোমার কি ভালো লাগে কি ভালো লাগে না তাতে কেউ যায় আসে না, কিছু যায় আসে না। মার্কেট কোনটা ডিমান্ড করছে তোমাকে সেই মতো অনুযায়ী তৈরি হতে হবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে মার্কেট আজকের দিনে দেখবি বেশিরভাগ তুই খবরের কাগজ খুলবি, খবরের কাগজ খুলবি দেখবি শুধু সেলস এর জন্য লোক নিচ্ছে, মার্কেটিং এর জন্য লোক নিচ্ছে, ম্যানেজমেন্ট এর জন্য লোক নিচ্ছে, নিচ্ছে কি নিচ্ছে না? এবার সেই জিনিসগুলোতে যদি আমি আমার কোয়ালিটি ডেভেলপমেন্ট না করতে পারি, তাহলে আমি সেই জবগুলোকে আমি কি করে নিজেকে জায়গা করবো? তাহলে এর জন্য আমাকে স্কিল বেসড এডুকেশনটাকে নিতে হবে। ক্লিয়ার হয়েছে? যখন কেউ বলে তুই আমাকে ফাঁসি দিলি, তুইও পারলি, জিজ্ঞেস করবি তাকে যে বল কি চাস, বল আমি তোকে কি ফাঁসি দিয়েছি, কি করেছি বল, কি করেছি বল, তুই আমাকে বল এই স্কিল গুলো তো দরকার আছে কিনা, একবার বল তুই এই স্কিল গুলোকে দরকার নেই, এটা লিখে দে, বল এখানে এই স্কিল গুলোকে দরকার নেই, মাস্টারে বলছো এই স্কিল গুলো দরকার নেই, লিখে দিতে বল যেখানে এই স্কিল গুলোকে দরকার নেই, বলুন যে আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশনের ডিগ্রি দরকার নেই, আজকের দিনে একটা ছেলে কম্পিউটার শেখার দরকার নেই, আজকের দিনে একটা ছেলে সফট স্কিলটা দরকার নেই, লিখে দিলেন আমি কোন পার্টি বা কোনো কিছু জায়গা নিয়ে বলছি না, বাট একটা সিম্পল ব্যাপার ভাবো, একজন মহিলা একটা সময়তে, সেই সময়তে তাকে পার্লামেন্ট থেকে বার করে দেওয়া হয়েছিল চুরি মুটি ধরে, সেই মহিলা একা মহিলা সেইখান থেকে জেদ নিয়ে বেরিয়ে এসেছিলেন এবং 34 বছরের একটা শাসনকে উনি শেষ করে দিলেন, একা মহিলা একা দাঁড়িয়ে যায়, উনি একটা দল তৈরি করলেন, করেছেন তো? ভাব আজকে যদি তার মধ্যে সাহসটা না থাকতো তাহলে আজকে আজকে উনি আজকে এই জায়গাটাকে করতে পারতেন? এবার যখন উনি করতে গেছেন সেই সময় তো প্রচুর মানুষ অনেক রকমের নেগেটিভ জায়গাগুলোকে করেছে কি করেনি। আমি বারবার আমি কোনো পার্টিকে নিয়ে কথা বলছি না, আমি ওই পার্সোনালিটির জন্য বলছি, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে যে কোনো কিছু ভালো কিছু করতে গেলে তার মধ্যে সাহস থাকা দরকার রয়েছে, তার মধ্যে সাহস থাকতে হবে, বোঝা গেছে? তো সেই জিনিসগুলোকে আমাদেরকে বুঝতে হবে। তাই এই স্কিল আমাদেরকে স্কিল বেস আমাদেরকে স্কিলটাকে তৈরি করতে হবে, কারণ আর তার জন্য সাহস থাকতে হবে। এবার যদি আমার কাছে নলেজ যদি প্রপার না থাকে তাহলে কি হবে, আমরা ছেলে মেয়েদেরকে গাইড করতে পারবো? এবার আমি যদি নিজেই ভাবি জব করে ওকে ফসলে ফসলে ওর কাছ থেকে টাকাটা জব করে এদিক ওদিক করিয়ে দিয়ে আমার একটা চেক হবে, যদি আমার যদি মানসিকতা এরকম থাকে তাহলে আমি তাকে কথা বলবো কি করে? আর আমার কাছে যদি অবজেক্টিভ ক্লিয়ার থাকে তাহলে যে একজনকে 100 জন এসে বললেও আমি ভয় পাবো না, আমি বলবো আমি যেটা করেছি তোর জন্য ভালো কাজ করেছি, এর থেকে ভালো কাজ যদি কেউ করতে পারে আমার সামনে নিয়ে আয়। পারো কি পারো